হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ড্রিমিং উইথ ম্যাসকট। অনেক দিন বাদে আমি ব্লগ বানাচ্ছি, কারণ মাঝখানে আমার এক্সাম ছিল, শরীরটাও ভালো ছিল না, প্লাস আরও সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আর কি আমি বানাতে পারিনি। প্রায় 15-20 দিন আমি ব্লগ বানাতে পারিনি। তো আজকে আবার স্টার্ট করছি, এখন যাচ্ছি শপিং করতে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি, কাকাই বাবাই বুনি সবাই যাচ্ছে, মাও দেখো রেডি হয়ে গেছে এখানে, আর এই যে বাবাইও রেডি। তো আমরা সবাই মিলে যাচ্ছি গিয়ে, আর একটা দারুণ অফারও চলছে নাকি রিলায়েন্স ট্রেন্ডে, তো ওইটার জন্য যাচ্ছি এখন। পুজোর শপিং স্টার্ট হয়ে গেছে, তো চলো গাইস। তো দেখো এসে গেছি ট্রেন্ডে, এবার ঢুকবো। আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে তিনটে শীট মাস্ক এসেছে, তিনটে শীট মাস্ক, ঠিক আছে। এই যে এইগুলো তিনটে শীট মাস্ক, তার মধ্যে একটা বলি, একটা আমি অর্ডার দিয়েছি আর দুটো ফ্রি পেয়েছিলাম, তার কারণটা আমি লাস্টে। আর এই মামা আর্থের ভিটামিন সি, এই ভিটামিন সি আর টার্মারিকের একটা সিরাম আমি নিয়েছি। তো বেসিক্যালি এই অ্যাপটাতে সারা বছরই প্রচুর পরিমাণ ডিসকাউন্ট চলে, ঠিক আছে। তো এখানে যে প্রোডাক্টের প্রাইস তার থেকে তোমরা অনেক কম দামে পেতে পারো, আর এটা আমি পেয়েছি আরও অনেকটা বেশি কম দামে। তার কারণ ছিল, সেটা হচ্ছে ট্রেলের বার্থডে দিন, 1 তারিখে 1 অগস্ট ছিল ট্রেলের বার্থডে, তো সেদিনকে আমি এটা অর্ডার করেছিলাম। তো মানে আর কি, তো বুঝেই পারছো, সেই কারণে অনেকটা কম দামে পেয়েছি। 383 টাকায় আমি এত কিছু প্রোডাক্ট পেয়েছি, তার সাথে দুটো শীট মাস্ক ফ্রি পেয়েছি গাইস। তো বেসিক্যালি আমি রিলায়েন্স ট্রেন্ডে যে গেছিলাম, তো ভেতরে ওখানে ভিডিও বানানো অ্যালাউড ছিল না, তো সামান্য আমি কয়েক সেকেন্ডের একটা ভিডিও বানিয়েছিলাম। তো আমি কালেকশন সেইভাবে দেখাতে পারিনি, বা কী কী কিনেছি সেইভাবে তখন সেই মুহূর্তে দেখাতে পারিনি। তো এখন আমি দেখাবো, আর তার মাঝে তোমরা দেখেইছো যে আমার ট্রেল থেকে কিছু জিনিসপত্র এসে, ট্রেল সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো এবার আমি আর মা দেখো ওখানে বসে আছেন, তো আমি আর মা মিলে এখন তোমাদেরকে দেখাবো যে কী কী কেনা হয়েছে। প্রচুর শপিং করা হয়েছে, মানে ভীষণ মজা করে, মানে এইবারে শপিংটা দারুণ লেগেছে আমাদের। তার কারণটা হচ্ছে যে প্রচুর শপিং করেছি, প্রচুর শপিং করেছি, মানে এক্সপেকটেশনের বাইরে আমরা শপিং করেছি। তো তো তারপরে আমি সব ডিটেলসে বলতে থাকবো জামা দেখাতে থাকে, তো চলো আগে দেখানো শুরু করি গাইস। তো ভিডিওতে জামা কাপড়গুলো যা যা কেনা হয়েছে সব, তো সেইটার আগে বলে দিই। তো বেসিক্যালি রিলায়েন্স ট্রেন্ডসে একটা অফার চলছিল 22 তারিখ পর্যন্ত, তো 22 তারিখ পর্যন্ত অফারটা চলছে, আর তোমরা ভিডিওটা মেবি 23 তারিখ, মানে আজকে লাস্ট ডেট, নাও হতে পারে অফারটা কি বলে অফারটা এক্সটেন্ড করতে পারে, তো মানে ওরা যেরকম বলেছে আর কি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, যদি তোমরা 10,000 শপিং করো তাহলে তোমাদেরকে পেমেন্ট করতে হবে 5,000, ঠিক আছে। তো অনেকে ইচ্ছে করলে এই অফারটাও নিতে পারে, আর যারা 10,000 পেমেন্ট করবে তাদেরকে অন্য কোনো ইলেকট্রনিক গেজেটস বা আরো ননস্টিক জিনিস, হ্যাঁ, গিফট টিপ দেবে। তো এই ছিল যে অফার, তো আমরা ফার্স্ট অপশনটা নিয়েছিলাম। তো ফার্স্টে আমি আমার জামা কাপড়গুলো ওখান থেকে কি কি কিনেছি সেগুলো দেখাই, আর গোটা পুজোতে আমার যা যা হয়েছে এখন পর্যন্ত সেইগুলোও দেখাচ্ছি। তো বেসিক্যালি ফার্স্টে ফার্স্টে দেখাচ্ছি যে এই জিন্সটা, তো এরকম একদম সিম্পল জিন্স, স্কিনি স্কিনি ফিট আর কি এগুলো। তো এইরকম একদম বেসিক জিন্স আমি পরি, এর থেকে মানে এরকমই পরতে আমি পছন্দ করি। তো এটা ছিল, এটার প্রাইস ছিল 999, তো সবকটা হাফ হয়ে গেছে প্রাইস। তো নেক্সট এই সোয়েট শার্টটা কিনেছি, এরকম বেসিক একটা সোয়েট শার্ট, তো এই যে এরকম কিনেছি। তো এটা একটু একটু পিঙ্কিশ রেড টাইপের, তো এটা ঠিক আছে, এটা গরমকালে পরা যাবে না, তো বলে লাভ নেই। তো এটার প্রাইস ছিল হচ্ছে 799, এই যে এটার প্রাইস হচ্ছে 799, 800 সবকটা হাফ হয়ে গেছে। আর নেক্সট আমি কিনেছি, এটা আমার খুব ভালো লেগেছে, আমার বেসিক এরকম ধরনের টপস খুব ভালো লাগে, হ্যাঁ এই যে এই এরকম এরকম টাইপের, হ্যাঁ
তো এটাই শুধু আর কি, স্লিভসটাই শুধু একটু আলাদা টাইপের, তো এটা আমার খুব ভালো লেগেছে বেসিক। তো এটার প্রাইস ছিল বোধ হয় 499, হ্যাঁ 499, এই যেটা এখানে 499, তো এটার প্রাইস ছিল হচ্ছে 499। তো নেক্সট আমি যেটা কিনেছি এটা অফারে ছিল না, তো এটা অফারের মধ্যে ছিল না, তো এইটা এই যে এখানে এরকম একটা নট মতো আছে, বাকিটা সিম্পলি, আর এই হাতাটা এখানটা এরকম ইলাস্টিক। তো এইটা আমার দারুণ লেগেছে, তো এটা অফারে ছিল না তাও আমি এটা নিয়েছি। তো এটার প্রাইস হচ্ছে 1199, ঠিক আছে। নেক্সট আমি যেটা নিয়েছি সেটা আমার ভীষণ পছন্দ হচ্ছে না, টপগুলোকে দেখিনি। তো তারপরে আরেকটা আমি এরকম বেসিক একটা টপ নিয়েছি, তো এই যে নর্মাল একদম টপটা, এগুলো রেগুলার ইউজের জন্য সবসময় খুব, আর শুধু এই যে স্লিভের এখানটা এরকম টাইপের, ব্যাস আর কিছুই না, একদম বেসিক। আর নেক্সট যেটা আছে, ও হ্যাঁ সরি, তো এটার প্রাইস ছিল যে 599, ঠিক আছে। আর নেক্সট যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে ট্রেন্ডস থেকে, তো সেইটা হচ্ছে এই টপটা। এই টপটা আলাদা, মানে এই দুটো আলাদা, একটা ডাংরি আছে, ডাংরি ফ্রক এরকম, তো এটা নিয়েছে, হ্যাঁ এখানটা এরকম, আর ডাংরি যেরকম আর কি, হ্যাঁ আর এইখানটা এরকম পকেট আছে দু সাইডে দুটো, এই যে এখানে একটা পকেট, এই সাইডে এরকম একটা পকেট আছে। তো এটার সাথে এই জামাটা মানে একসাথে দেওয়া ছিল, তো আমি একসাথে নিয়ে নিয়েছি, কিন্তু আলাদা করেও পরা যায়। প্রাইস তো, হ্যাঁ প্রাইসটা দুটো আলাদা। এই টপটার প্রাইস ছিল হচ্ছে 399, 399 বা 299, হ্যাঁ 399 এই টপটার দাম ছিল। তো লাস্ট যেটা কিনেছি সেটা হচ্ছে ডাউরির প্রাইসটা বলেছি, ডাংরির প্রাইস, ও হ্যাঁ সরি, ডাংরির প্রাইসটা ছিল, ডাংরির প্রাইসটা ছিল হচ্ছে 899, ঠিক আছে। আর তারপরে আমি যেটা নিয়েছি এটা আমার খুব ভালো লেগেছে, এরম একটা ওয়ান পিস নিয়েছি, এরম ফ্লোরাল প্রিন্টের, আমার খুব ভালো লাগে আর কালারটাও খুব ভালো লেগেছে। আর এইটা হচ্ছে অফ শোল্ডার, ঠিক আছে। তো এটার প্রাইস হচ্ছে কত, এটার প্রাইস হচ্ছে 899, আমার এটা সাইজ ছিল হচ্ছে এক্সট্রা স্মল। তো যাই হোক, তো এইটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে সবকটাই আমার খুব ভালো লেগেছে, আর মানে এতটা, বিশেষ করে এতটা কম প্রাইসে পাওয়া গেছে সব কিছু, তো আমার ভীষণই ভালো লেগেছে। কিন্তু আমি যেটা একটা ঠিক করেছি যে ডাংরিটার সাথে হোয়াইট কালারটা আমি মিশো থেকে যে টপটা কিনেছি সেই টপটার সাথে পেয়ার আপ করবো, আর এটা এমনি নর্মাল ইউজ করে নেবো। আর নেক্সট তারপরে আমি যেগুলো কিনেছি, তো তারপরে এটা আমি কিনেছি যে আমি আমাদের পাড়ার পাড়ার দোকান থেকে না এইটা কিনেছি, এই যে এইটা, ওটার উপরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওই দোকানটার উপরে, ওই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর আমি লোকেশনও দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো, খুব ভালো ভালো কালেকশন আছে ওখানেও। তো আমি এই চিকেনকারি ল্যাভেন্ডার শেডটা আমি নিয়েছিলাম, এটার ভেতরে ইনারও দিয়েছিল। তো এটার প্রাইস নিয়েছিল কত, 800, হ্যাঁ এটার প্রাইস নিয়েছে হচ্ছে 800। আর এই যে এটা হচ্ছে ইনারটা, আমি খুলে দেখাচ্ছি না এটার, তো প্রাইসটা এটারও বলে দিলাম। আরেকটা যেটা কিনেছি আমি ওই দোকান থেকেই, তো সেটা হচ্ছে একটা এরকম ওয়ান পিস মতো, এই যে এরকম হচ্ছে বেসিক, এখানটা এখান দিয়ে এরকম এরকম দড়ি মতো আছে, নিচটা পাট মানে নিচটা কি বলে এটাকে, এই বর্ডারটা এরকম কাজ করা, ঠিক আছে এরকম একটা, এটা ভেতরটা স্লিভলেস আর বাইরে একটা জ্যাকেট আছে এটার উপরে। তো এটা তো আমার ভীষণই ভালো লেগেছে, এই যে জ্যাকেটটা এরকম, জ্যাকেটটা এরকম ভাবে কাজ করা আর হাতাটা এরকম, মানে যেরকম ওই জামাটার নিচে যেরকম কাজটা আছে ওটা এরকম, হাতায় ওরকম কাজ আর সামনেটা এরকম, আর এখানে এরকম একটা বাটন আছে একটাই লাগাবার জন্য, এই যে এখানেটা এই যে বাটন আছে। তো এইগুলো হচ্ছে কিনেছি, আর মিশো থেকে যেটা কিনেছি সেটা তোমরা মিশো হলে দেখেই নেবে, যদিও ভিডিওটা এই ভিডিওটা আগে যাবে। তো তাও আমি একবার দেখে দিয়েছি, যে আমি এটা খুলে দেখাচ্ছি না, সেই জন্য রেড কালারের একটা এরকম কুর্তা সেট, এটা আমি মিশো থেকে নিয়েছি। আর কি যেন একটা বাকি রয়ে গেল, ও হ্যাঁ, তো আরেকটা এইটা যেটা নিয়েছি সেটা হচ্ছে মিন্ত্রা থেকে। তো এটার প্রাইসটা আমি মিন্ত্রা থেকে, এখানে প্রাইসটা যেটা আছে সেটা হচ্ছে 1299, কিন্তু এটার প্রাইসটা একটু কমেই ছিল, যদ্দূর মনে হচ্ছে 716 এরকম কিছু একটা ছিল, কারণ এটা আমি আগে নিয়েছিলাম, তো এটা আমি ভুলে গেছি এটার প্রাইসটা। তো এইরকম একদম বেসিক একটা ওয়ান পিস, মানে ম্যাক্সি ড্রেস আর কি, এই যে এরকম। তো এগুলোকে অল্টার করতে দিতে হবে, এখানে কয়েকটা আমাকে অল্টার করতে দিতে হবে। নেক্সট তারপরে আমার যা যা কেনার ছিল আমি সব কিনে নিয়েছি পুজোর, এরপরে মা দেখাবে। ও নেল পলিশ, ওটা আমি লাস্টে দেখেছি, তুমি আগে জামাগুলো দেখিয়ে দাও তারপরে।
দেখো এটা ফার্স্ট হচ্ছে আমার এই কুর্তি, হ্যাঁ সিম্পল একদমই, এগুলো 499 করে ট্রেন্ডসে বিক্রি হয়, এই যে একদম সিম্পল একদম। আর এটার সাথে আমি একটা পালাজো একটা নিয়েছি ব্ল্যাক কালারের, এটা যে কোনো কিছুর সাথে পরে নিতে পারবো, বেসিক একদম ব্ল্যাক একটা পালাজো, এটাও 499 দুটোই, হ্যাঁ দুটোই 499। আর এই একটা কুর্তি নিয়েছে, এটা কুর্তি না এটা ম্যাক্সি ড্রেস, ম্যাক্সি ড্রেস ওই আর কি, আমি তো কুর্তির মতো ইউজ করব। এই এখানের এই ডিজাইনটা এখানটা একটু এরকম প্লিট মতো আছে, মানে কুচি মতো আছে, আর কালারটা খুব মিষ্টি। এটার প্রাইস কত? এটার হচ্ছে 129 এগুলো সব ট্রেন থেকে কেনা, সব আবার গোছাতে হবে। আর এই একটা কুর্তি নিয়েছি, এটা নিচটা কিছু নেই, এমনি প্লেন আর কি, শুধু ইয়েলোর উপর গোল্ডেন গোল্ডেন প্রিন্ট। আর এখানটা এই যে কালারটা রয়েছে ঠিক এর সাথে পেয়ার করা ছিল, একসাথেই ছিল, এটা সেট ছিল, পুরো সেট আর কি, এখানে একটা এরকম পালাজো ছিল, এখানে এরকম গোল্ডেন পাই কাজটা আছে, আর এটার পুরো সেটটা মানে এই এটা 1499 ছিল, এই যে হ্যাঁ এরকম 1499 এটা প্রাইস ছিল। আর একটাও এরকম নিয়েছে, মানে এটা ডিজাইনটা আলাদা, এটার সাথেও পালাজো সেট আছে, একদম শর্ট স্লিভ আর কি, আর নিচেরটা একটুখানি এরকম, যে ডিজাইনটাকে কি বলে আমি জানি না, হ্যাঁ মানে নিচটা এরকম টাইপের আর কি, দুটো সাইড একটু লম্বা, আর তার তলায় এই পালাজোটা ছিল, এটার প্রাইস 1499। এটা এরকম পালাজো দিয়ে সেট করা ছিল এরকম, খুব সুন্দর কম্বিনেশনটা, কালার কম্বিনেশনটা। আর এই একটা কুর্তি, এটাও 499। যদিও এগুলো আমি অনেক আগে কিনেছিলাম, পড়া হয়নি এবার পর্যন্ত পড়ে না। হ্যাঁ নেক্সট এইটা, এটাও একটা 499। এর আগেরটা আর এটা আগে একবার কিনেছিলাম বেশ কিছুদিন আগে, এটাও 499। আর ওই মায়া গার্মেন্টস থেকে এই একটা লেগিংস, এই পিঙ্ক কালার, এই কালারের একটা লেগিংস কিনেছি, ওটা কিসের সাথে পরব আমার সেই আছে সব পিঙ্ক কালারের অন্য আগে, আর একটা মাও একটা ওরকম চিকেন কারি কুর্তি কিনেছে, কিন্তু ওটা এখন আনেনি, ওটাও মায়া গার্মেন্টস থেকেই এনেছে। এবার তোমাদেরকে তোমার সব দেখানো হয়ে গেছে, হ্যাঁ এইবার তোমাদেরকে দেখাবো হচ্ছে যে বাকি পুজোর জন্য যাদেরকে যা দেওয়া হবে সেই সেইগুলো কি কি কেনা হয়েছে। তো আমি কালকে কি দেওয়া হবে সেই নামগুলো মেনশন করছি না, বাট আমি দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দাও এই একটা শার্ট, দেখিয়ে দাও এখানটা দেখো, মানে এরকম উপর থেকে নিচে ফেড থেকে ডার্ক হয়ে গেছে, তো এটা, তো এটা হচ্ছে নেট প্লের একটা শার্ট, তো এটার প্রাইস হচ্ছে 1199 ঠিক আছে। এইটা এগুলো সব হাফ হয়ে গেছিলো, আর এটা হচ্ছে বাবাই, হ্যাঁ এটা বাবাইয়ের জন্য, এটাও নেট প্লের, এটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে 999, তো এটা এরকম টাইপের শার্টটা। আর এখানে কয়েকটা শার্ট মিসিং আছে, একটা হচ্ছে সৃজনের শার্টটা মিসিং আছে, কারণ ওটা আমি ওকে দিয়ে দিয়েছি, তো যদি পারি তো ও যদি ছবি পাঠায় তাহলে আমি অ্যাটাচ করে দেবো, নাহলে দিতে পারবো না। তো গাইস, তো আর যেগুলো কিনেছি সেইগুলো হচ্ছে যে এরম একটা লিপ বাম, তো যেটার কালারটা দেখছো আমি পরে আছি, একটা হালকা একটা পিঙ্কিশ টিন্ট আসে, আর তার সাথে দুটো নেল পলিশ কিনেছি, একটা আমাকে আমার মানে ওর বাবাই আমাকে দিয়েছে, হ্যাঁ তো আর হচ্ছে এই একটা শেড, তো এটা আমি এখনো পরিনি, তো এটা পরবো পুজোর আগ দিয়ে বা তার আগেও পরতে পারি, তো এই হচ্ছে কেনা হয়েছে। আর তোমরা দেখতে পেলে আজকে শীত মাস্ক, তারপরে ভিটামিন সি সিরামটা সব এগুলো সব এসেছে, তো এই ছিল, আরো অনেক কিছু কেনা হয়েছিল, তো সেগুলো আপাতত আমাদের কাছে নেই, হ্যাঁ সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, তো সেগুলো দেখাতে পারলে একটু ভালো হতো, কিন্তু মানে আমি এটা বলতে পারি যে
তোমরা যদি অফারটা এক্সটেন্ড করে তাহলে তোমরা অবশ্যই যাও গিয়ে পারচেজ করো। আর আমার কাছে কিছু কুপন কোড আছে আজিওর, তো সেটা আমি পারলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তাতে করে তোমাদের মেবি 1250 টাকার যদি তোমরা কেনো তো 500 টাকা অফ পেয়ে যাবে, তো সেটা আমি দিয়ে দেবো, যদি আমি পাই তাহলে আমি দিয়ে দেবো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই গাইজ।